আসসালামু আলাইকুম কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল বলছি আজ আমাদের যে ক্লাস সেখানে আমরা দেখতে পাচ্ছি সানোয়া অ্যানালগ মাল্টিমিটার এবং ভিক্টোর ডিজিটাল মাল্টিমিটার আমরা অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটার নিয়ে আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি কীভাবে মিটারগুলোকে আমরা ফাংশনেভেল চিনতে পারি কাজ করতে পারি সে বিষয় নিয়ে আমরা আজকে দেখব বিস্তারিত তো আসা যাক প্রথমে আমরা দেখি কেন বলা হয়েছে সেটা হচ্ছে যে এখানে আমাদের কাজ আমরা হিসাব করি যেমন এই এই স্কেলগুলোকে সুন্দর করে আমরা অঙ্ক এখানে রেঞ্জ দেওয়া আছে ডিসি রেঞ্জ এসি রেঞ্জ এই হিসাব করে এখানে অঙ্ক কুষে তারপর আমাদের যে রেজাল্ট পাওয়া যায় সেইটাই হচ্ছে যে অ্যানালক আর ডিজিটালটা হচ্ছে যে এখানে সকল কিছু অ্যানালকার মতো সকল ফাংশনেবল যে রেঞ্জগুলো আছে এই ডিসি এসি এখানেও সেম আরও বাড়তি সুবিধা পাওয়া যায় সেই সুবিধাগুলোকে আমরা উপভোগ করতে পারি যেমন ক্যাপাসিটারের যে ফেরার এটা আমরা উপভোগ করতে পারি তারপর এখানে কন্টিনিউটি সাথে যে ডায়ার রেঞ্জ সেটা উপভোগ করতে পারি টেম্পারেচার উপভোগ করতে পারি এটা আমরা এখানে সবগুলোকে আমরা মানে এইগুলো আমরা পরিমাপ করতে পারি বাড়তি সুবিধা আমরা পেয়ে থাকি এরপরে আমাদের আরও আছে বাড়তি সুবিধা সেটা হচ্ছে যে আমাদের এখানে শুধু অনলি ডিসি এম্পিয়ার মাপতে পারি অ্যানালোকে আর এখানে আমরা এসি ডিসি দুটোই আমরা মাপতে পারি এই হচ্ছে আমাদের সুবিধা আর বড় সুবিধা হচ্ছে যে এখানে আমরা একদম নগণ্য সূক্ষ্ম যে পরিমাপটা সেটা আমরা এখান থেকে করতে পারি না আর এখান থেকে আমরা সেই সূক্ষ্ম পরিমাপটা পেয়ে যাই এখানে আমাদের ডিজিট আকারে রেজাল্ট চলে আসে যেমন পয়েন্ট জিরো জিরো ওয়ান একটা আমরা একটা সামথিং বোল্টেজ দেখতে চাচ্ছি সেটা এখানে দেখতে গেলে এই পয়েন্টারটা আমাদের যেই কাটা বলে থাকে বাংলায় বা পয়েন্টার বলি এই পয়েন্টারটা নড়বে খুব অল্প করে সেটা চোখে পলকে দেখা যাবে না আর এইখানে আমাদের সেটা অবভিয়াসলি এখানে স্টিল বাই আমাদের নাম্বারটা দেওয়া থাকে এখানে তখন আমরা নাম্বার দেখে ওই রেজাল্টটা পেয়ে থাকি তো আসেন আমরা দেখি অ্যানালকের ডিটেলস কী কী আছে এই চেয়ে অ্যানালক মাল্টিমিটার এখানে মাল্টিমিটার বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা প্রত্যেকটা মিটার আমরা আলাদা আলাদা পেয়ে থাকি যেমন ডিসি মিটার অর্থাৎ ডিরেক্ট কারেন্ট যে আমরা পরিমাপ করি তার জন্য আলাদা মিটার আছে এসি যেটা এসি ভোল্টেজ যেটা আমরা পরিমাপ করে থাকি ডিসি ভোল্টেজ যেটা পরিমাপ করে থাকি এমপিয়ার যেটা পরিমাণ প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমাদের মিটার থাকে তো আমরা এই মিটারগুলো সবগুলো একসাথে রাখলে দেখা যাবে যে হিজিবিজি হয়ে যাবে যার কারণে কি করা হয় যে একটার ভিতরে সবগুলোর প্যাকেজ পাওয়া গেছে যার কারণে এটাকে মাল্টিমিটার বলা হয়েছে অর্থাৎ মাল্টিমানি অনেকগুলো আর এই অনেকগুলোর একসাথে আছে বিধে এটাকে মাল্টিমিটার বলা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আসেন আমরা প্রথমেই দেয় দেখি মিটারের বডি এই আমাদের মিটারের বডি দুই নম্বর হচ্ছে যে আমাদের ইন্ডিকেটর পয়েন্টার এটা আমার যে পয়েন্টের কথা বলেছিলাম সেটা ইন্ডিকেট করবে প্রত্যেকটা অঙ্কে বা প্রত্যেকটা রেজাল্টে গিয়ে গিয়ে আমাদের ইন্ডিকেট করবে যার কারণে এটাকে ইন্ডিকেটর পয়েন্টার বলা হয় এটা হচ্ছে ডিসপ্লে এই ডিসপ্লেটা আমাদের দেখে দেখে রেজাল্ট বের করে নিতে হয় এই মিটারের যে মডেল নাম্বারটা সানোয়া এক্স ওয়াই এক্স থ্রি সিক্স জিরো আর এফ এই মডেল নাম্বারটা খুব ভালো মিটার যদি আমরা অ্যানালগ ইউজ করে থাকি এরপর আমাদের যেটা আছে এইখানে যে একটা ইন্ডিকেটর জিরো কানেক্টর যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্ক্রু মত একটা আছে এটা দিয়ে আমরা কি করতে পারি এই যে আমাদের যে এই পয়েন্টার আছে ইন্ডিকেটর পয়েন্টার এই পয়েন্টারটাকে আমরা জিরো স্কেল এখানে জিরো স্কেল এই জিরো স্কেলে রাখার জন্য অ্যাডজাস্ট রাখার জন্য আমরা এই সূচক মানে এই কানেক্টরটা আমরা ব্যবহার করতে পারি কন্ডেক্টরটা তারপর আমাদের যেই রেঞ্জ আছে সে রেঞ্জটা হচ্ছে যে আমাদের ডিসি ভোল্টেজ রেঞ্জ পজিশন এই পজিশনে আমাদের ডিসি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের স সম্পূর্ণটা হচ্ছে যে ডিসি পজিশন এইটা হচ্ছে যে আমাদের রেঞ্জ সিলেক্টর সুইচ নফ এইটা আমরা সিলেক্ট করে করে প্রত্যেকটা রেঞ্জের পজিশনটাকে নিয়ে আসি যার কারণে এটাকে আমাদের সিলেক্টর বলা হচ্ছে রেঞ্জ সিলেক্টর এটা রেঞ্জ সিলেক্ট করা হয় এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ডিসি অর্থাৎ কারেন্ট আমরা কারেন্টের যে মাপা হয় সে ডিসি ডিসি কারেন্ট সেটা আমাদের পজিশনটা হচ্ছে যে এই এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এরপর আমরা দেখতে পাচ্ছি ওমসের এর পজিশন ওমস ফাংশনের যে রেঞ্জ পজিশন আছে সেটা এখান থেকে শুরু করে এই এক্স ওয়ান পর্যন্ত যেটা আমাদের আছে সেই কালার ইন্ডিকেট করা আছে এখানে ই হলো কালার ইন্ডিকেট করা আছে তো এটা হচ্ছে যে আমাদের ওমসের এখানে দেখানো আছে ওমসের যে সিম্বলটা এটা ওমসের পজিশন এটা হচ্ছে যে আমাদের ব্ল্যাক প্রুফ অর্থাৎ আমরা যেটা দিয়ে টেস্ট করে থাকি বা আমাদের নেগেটিভ ক্যাবল বলে থাকি বা নেগেটিভ প্রুফ বলে থাকি বা এটা আমাদের টেস্ট প্রুফ ব্ল্যাক বলে থাকি তো এটা আমাদের টেস্ট সেই প্রুফ এটা হচ্ছে যে আমাদের এই মিটারের অফ রাখার জন্য অফ ফাংশন এখানে বা অফ পজিশন এটা আমরা মিটারকে অফ করে দিতে পারি এই পজিশনে রাখলে লালটা হচ্ছে যে আমাদের টেস্ট প্রুফ রেড এটা আমাদের এটা এ দুটো টেস্ট প্রুফ থাকে একটা রেড একটা ব্ল্যাক এই দুটোর নাম এখানে দেওয়া হয়েছে এটা দিয়ে আমরা পজিটিভ নেগেটিভ রেখে টেস্ট করা হয় এই পজিশনটা হচ্ছে যে আমাদের ওমসের পজিশন এখানে আমরা ওমস পজিশনে রেখে আমরা এখানে এসিতে সরি এখানে আমাদের এসি রেঞ্জ পজিশন এখানে আমরা এসি ভোল্টেজটাকে আমরা পরিমাপ করতে চাই এই রেঞ্জে রেখে আমাদের পরিমাপ করতে হবে আর এটা হচ্ছে যে আমাদের জিরো ওমস অ্যাডজাস্ট ওমস মিনিংস হচ্ছে যে আমাদের যে এখানে কন্টিনিউটি বা যে রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় এটার সেই অ্যাডজাস্টটা হচ্ছে যে এই এখানে এইখানে আমরা একটা ওমসের এডজাস্ট দেখতে পাচ্ছি এইখানে আমরা জিরো এখানে আমাদেরকে কী করতে হবে এটা এই অ্যাডজাস্টেবল যে নভ বা এখানে যে সুইচ আছে সেটা ঘুরিয়ে আমাদেরকে জিরুতে আনতে হবে ওকে এটা হচ্ছে যে আমাদের স্কেল অর্থাৎ স্কেল এই এই স্কেলটাই আমাদেরকে হিসাব করতে হবে এই পর্যন্ত স্কেলটাকেই আমাদেরকে কী করতে হবে হিসাব করতে হবে তো শিক্ষার্থী বন্ধু এই হচ্ছে যে আমাদের অ্যানালক মাল্টিমিটারের প্রত্যেকটা ডিটেলস আমরা আর বাড়তি গেলাম না যেহেতু ল্যাপটপে আমাদের অ্যানালগ মাল্টিমিটার ইউজ না করাটাই বেটার ডিজিটাল মাল্টিমিটারটা ইউজ করলে আমাদের বেশি উপকার হবে যার কারণে আমরা ডিজিটাল মাল্টিমিটার নিয়ে আমরা বিস্তারিত দিয়েছি অ্যানালক মিটারের প্রত্যেকটা পজিশন নিয়ে আলাপ করেছি বাট আমরা যখন কেউ যদি ফিজিক্যালি আমার কাছে ক্লাস করে বা আমার এখান থেকে কোর্স করে থাকে তাকে আমি অ্যানালগটাও বুঝিয়ে দেওয়া বুঝিয়ে দিই আর আমরা এখন অনলাইন যেহেতু ভিডিও বড় লম্বা চড়া হবে যার কারণে আমরা অ্যানালগ নিয়ে আর বিস্তারিত কিছু বললাম না আমরা এখন ডিজিটালকে নিয়ে আমরা বিস্তারিত পড়ব তো ডিজিটাল মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার আমরা বললাম যে মাল্টিমিটার মানে কি আর ডিজিটাল মানি হচ্ছে যে এখানে ডিজিট আকারে আমাদের রেজাল্ট দেখানো হয় যার কারণে এটা ডিজিটাল মাল্টিমিটার বলা হয়েছে এই হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিটার আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে মিটারের একটা মডেল ভিক্টর ভিসি এইট নাইন জিরো সি প্লাস মোটামুটি এটা অনেক ভালো একটা মাল্টিমিটার কম রেঞ্জের ভিতরে এটার এইটা আমাদের প্রাইস হচ্ছে যে আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো বা বেশি গেলে দু হাজার টাকা এটার সাথে আমরা অনেক কিছু সাপোর্ট পাবো এখানে আমরা থার্মোমিটারের একটা সেন্সর পাব তারপর আমরা এখানে দুটো প্রুফ পাবো একটা ব্যাটারি পাবো আর বাকি তো সব থাকবে এটা হচ্ছে যে আমাদের ডিসপ্লে এলসিডি ডিসপ্লে এটা হচ্ছে আমাদের ডিজিট নাম্বার এখানে আমাদের নাম্বার উঠবে রেজাল্ট যেটা আমরা পাবো বা ইম্পিডেন্স যেটা পাবো সেটা আমাদের এখানে উঠবে এখানে একটা সুইচ পাচ্ছি সেই সুইচটা হচ্ছে যে সিলেক্ট করার জন্য অথবা কোনো রেজাল্টকে আমরা হোল্ড করে রাখতে চাইলে বা ওই রেজাল্ট যতটুকু এসেছে ওটাকে আমরা হোল্ড মানে স্টপ ওই অবস্থায় রাখতে চাইলে আমরা এই ফাংশানটাকে চাপ দিতে পারি আর একটা হচ্ছে যে এখানে আমাদের ব্রাইটনেস অন অফ করানোর জন্য করতে পারি আমরা আরও ডিটেলস দেখব ভিতরে গেলে ফাংশন রেঞ্জ পজিশন এখানে আমাদের যে ফাংশানগুলো আছে এই পজিশনটাকে আমরা দেখতে পাচ্ছি যে ব্লক একটা লাল বৃত্ত আকারে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে যে আমাদের ফাংশন ফাংশান রেঞ্জ সিলেক্টর সুইচ আমরা এই সিলেক্টর সুইচের মাধ্যমে প্রত্যেকটা রেঞ্জ আমরা সিলেক্ট করতে পারি যেমন এসি থেকে ডিসি থেকে এসি বা ভোল্টেজ থেকে এমপেয়ার এমপেয়ার থেকে ভোল্টেজ বিভিন্ন রেঞ্জ আমরা এটাকে ঘুরিয়ে চেঞ্জ করতে পারি তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এসি অথবা ডিসি কারেন্টের মাইক্রো 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 এম্পিয়ারের যে সকেট এখানে আমরা সেই মাইক্রো এম্পিয়ারের যে সকেটটা দেখতে পাচ্ছি এই সকেটটা এখানে আমাদের সকেটটা আমরা সেইভাবে এখানে লাগিয়ে আমরা মাপতে পারবো তবে ব্ল্যাকটা ব্ল্যাকের জায়গায় থাকবে জাস্ট আমাদের রেড প্রুফটাকে এখানে আনতে হবে ব্ল্যাক প্রুফটা এখানে থাকবে রেড প্রুফটা এখানে আনতে হবে যদি আমরা এম্পিয়ার বা কারেন্ট পরীক্ষা করতে চাই বা মেপে মেপে নিতে চাই ওকে ডিসি দুটাই এখানে হবে তবে এখানে মাইক্রো অর্থাৎ বড় অ্যাম্পায়ারটা আমরা এখানে দেবো আর ছোটো ডিসি কারেন্ট মিলিমি মিলিম এম্পেয়ার যেটা আমরা বলে থাকি ছোটো সেটা সকেটটাও এটা এখানে আমরা মিলি এম্পায়ার অর্থাৎ এম দিয়ে যেটা পাবো সেটা আমাদের ছোটো আর ডিরেক্ট এ দিয়ে যেটা পাবো সেটা আমাদের বড়ো ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমন বা কম এখানে আমরা ব্ল্যাক টেস্ট সকেট দেখতে পাচ্ছি অর্থাৎ এটা আমাদের যে নেগেটিভ সকেটটা আছে সেই সকেটে আমরা ব্ল্যাক প্রুফটাকে এখানে ইন করাবো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভোল্টেজ টেস্ট করার জন্য ওমস মানে রেজিস্ট্যান্স টেস্ট করার জন্য বা ডায়টেন্স টেস্ট করার জন্য ক্যাপাসিটার টেস্ট করার জন্য বা এক্সট্রা থার্মালেটার আছে যেগুলোই আমরা টেস্ট করি না কেন এই প্রুফটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এটা আমাদের মানে কম্পালসারি এটা রেখে আমরা ইউজ করি এটা আমাদের রেড টেস্ট সকেট বলা হচ্ছে অর্থাৎ আমাদের যদি আমরা ভোল্টেজ বা কারেন্ট বা সরি কারেন্ট ছাড়া এখানে অ্যাম্পিয়ার ছাড়া বাকি সব কিছু টেস্ট করার জন্য আমাদের এই প্রুফটা আর কমন তো যেটা সবার জন্য কমন নেগেটিভ এটা রাখতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে মিটার অফ ফাংশন এখানে আমরা মিটারকে অফ রাখতে পারবো পুরা মিটার সম্পূর্ণ মিটারকে আমরা কি করতে পারি এখানে আমরা অফ রাখতে পারি এটা হচ্ছে আমাদের একটা ফাংশন এই ফাংশানে আমরা ট্রানজিস্টার চেক করতে পারি এই ফাংশানের মাধ্যমে আমরা আরও বিস্তারিত ভিতরে গেলে আমরা দেখব আমাদের দুইটা প্রুফ আছে একটা টেস্ট ব্ল্যাক প্রুফ এই ব্ল্যাক প্রুফটা এখানে আসে আমাদের লাগবে এই জায়গায় ব্ল্যাক প্রুফটা হবে আর টেস্ট রেড প্রুফ এই টেস্ট রেড প্রুফটা এখানে লাগবে যদি আমরা বোল্টেজ এখানে আমরা লিখে দিয়েছি বোল্টেজ ওমস ডায়োড রেঞ্জ বা ক্যাপাসিটার রেঞ্জ বা আমরা কন্টিনিউটি রেঞ্জ অথবা আমরা এখানে টেম্পারেচার যেটাই রাখি না কেন আমাদের এই জায়গায় রাখতে হবে আর যদি আমাদের তেজপুর ব্লেডটা যদি কারেন্ট মাপতে চাই তাহলে এই দুই জায়গায় ছোটো হলে এই জায়গায় বড় হলে এই জায়গায় তাহলে বিস্তারিত আমরা আরও দেখব শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে যে আমাদের বেসিক যেই মিটারের সম্বন্ধে জ্ঞান নেওয়া সেই জ্ঞানটা নিলাম এরপর আমরা আরও ডিটেলস যাব আসি আমরা মিটারের এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা মিটারের মডেল নাম্বারটা আসলো মডেল নাম্বারটা এখানে গিয়ে আমাদেরকে বললো যে ব্র্যান্ড নেম ভিক্টোর এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ দেখতে পাচ্ছি এই ইমেজটা হচ্ছে যে ব্র্যান্ড মডেল ভি নাইন এইট জিরো সি প্লাস আমরা দেখতে পাচ্ছি এলসিডিটা আসলো এখানে আমরা এই এই টুকু অংশ যেটা এলসিডি সে এলসিডি দেখতে পাচ্ছি এল সিডির সাইজ তো হচ্ছে যে ফিফটিন ইন্টু ফর্টি থ্রি মিলিমি মিটার ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে যে ডিজিটটা এই ডিজিটটার নাম্বারটা আমাদের এখানে আসছে ফোর ডিজিটের মিটার খুব অসুক্ষ্ম আমরা যেই রেজাল্ট চাই সেটা আমরা এখানে পাব এটা আমরা সেই সুইচ আমরা সিলেক্টর বাটন আমরা আর একটু ডিটেলস দেখি এটা হোল্ড করা যায় এটা এলসিডি ব্রাইটনেসটা লাইটটা অন অফ করা যায় বা বাড়ানো যায় এবং আমাদের সিলেক্ট করা যায় ওকে এরপর আমরা পুরো রেঞ্জটাকে আমরা নিয়ে আসলাম এই সম্পূর্ণ রেঞ্জ কি কি আমাদের এখানে আছে সেটা আমরা একটু বিস্তারিত দেখব এই রেঞ্জটাকে বলা হচ্ছে ফাংশন রেঞ্জ পজিশন এটা ফুল এই রেঞ্জটাকে ফাংশন রেঞ্জ পজিশন বলা হয়েছে এরপর আমরা দেখি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই ইউএফ এখান থেকে স্টার্ট করেছি এফ দিয়ে এটাকে আমরা এখানে ফাংশানের যেটা এটা আছে এটা ইউএফ ফাংশান রেঞ্জ পজিশন অর্থাৎ আমরা এটা দিয়ে আমরা আরও ডিটেলস যাব প্রত্যেকটার এখানে ফাংশানের প্রত্যেকটা নাম দিচ্ছি এরপর এই ফাংশানের প্রত্যেকটা ডিটেলস আবার আমরা যাব বিস্তারিত ভিতরে গেলে আমরা একটু যেয়ে যাই এরপর এই সাদা অংশটুকু এখানে আমরা যে লালটা পেয়েছি লালটা হচ্ছে যে এই ইউএফ বা এখানে আমরা মাইক্রো যে ফাংশানটা পাচ্ছি ফেরাড এই ফেরাডের ফেরাডটা হচ্ছে ক্যাপাসিটারের জন্য আর এখানে আমরা যেটা এই সাদা অংশ থেকে এই সাদা এই অংশ দুশো থেকে একদম আমরা বিশ মাই মাইক্রো ফেরাডের বা মেগা ওমসের যেই পাচ্ছি মেগা ওমস দুশো ওমস থেকে বিশ মেগা ওমস পর্যন্ত যতটুকু আমাদের রেঞ্জ এটা হচ্ছে যে আমাদের ওমস ফাংশান রেঞ্জ পজিশন আমরা ওমস এটুকু পাই এই 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 আমরা যদি বিশ অংশের ভিতর কোনো রেজিস্টেন্স পরিমাপ তাহলে এতটুকুর ভিতরে আমাদের সিলেকশন করতে হবে এরপর আমরা দেখতেছি দুটোর ডায়ড এবং এখানে সাউন্ডের যে ভিপের যে সিম্বল এই ফাংশন অর্থাৎ ডায়ড এবং কন্টিনিউ ফাংশন পজিশন রেঞ্জ পজিশন এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্ডিগ্রেট অর্থাৎ ফ্যারান হার্ড এই পজিশনে আমরা রাখতে পারবো বা এই ফাংশান রেঞ্জ পজিশনে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারবো এই সাদা যেইটুকু সিলেকশন করা আছে কালার এরপর আমরা দেখতে পাচ্ছি এসি এম্পেয়ার অর্থাৎ এসি এম্পেয়ার ফাংশান রেঞ্জ পজিশন এই রেড যে কালারটা আছে এখানে রেড বা সরি এখানে আমরা যদি বলি থাকি যে ঘারো ইলো ডিবি হলো ডিবি এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে সম্পূর্ণ আমরা যে কারেন্ট বা মাপতে চাই তাহলে এখানে এই সিম্বলটা এখানে দেখানো আছে এই এই এ দিয়ে একটা দেওয়া আছে এটা এসি সিম্বল এরপর আমরা দেখতে পাচ্ছি ডিসি সিম্বল এখানের সাদা হোয়াইট কালারের যে রেঞ্জ আছে এখান থেকে এই পর্যন্ত এই রেঞ্জটা হচ্ছে যে ডিসি এম্পিয়ার অথবা কারেন্ট পরিমাপ করার জন্য বা এম্পিয়ার পরিমাপ করার জন্য ফাংশন রেঞ্জ পজিশন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই টু ভোল্ট থেকে সেভেন হান্ড্রেড ফিফটি ভোল্ট পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি এসি ভোল্টেজ ফাংশান রেঞ্জ পজিশন এই পজিশনটা হচ্ছে যে এসি ভোল্টেজের জন্য এরপর আমরা দেখতে পাচ্ছি যে ডিসি ভোল্টেজ ফাংশান রেঞ্জ পজিশন এখানে আমরা যে এক হাজার ভোল্টেজ থেকে দুশো মিলি ভোল্টেজ পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সাদা রেঞ্জ এটা হচ্ছে যে আমাদের ডিসি ভোল্টেজ পরিমাপের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ এফ ই ফাংশন রেঞ্জ পজিশন এইখানে এইচ এফ ই ফাংশন রেঞ্জ পজিশন সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা বিস্তারিত আরও যাব এগুলোর উপরে এরপর আমার শেষ ফাংশান যেটা অফ ফাংশান সম্পূর্ণ মিটারটাকে অফ রাখতে চাইলে আমরা এই ফাংশান সিলেকশন করে অফ রাখতে পারি এগুলো প্রত্যেকটা রেঞ্জে এখানে আমরা ফাংশান রেঞ্জ পজিশন প্রত্যেকটা পজিশনের নামকে আমরা বিস্তারিত আরও ডিটেলস যাব এখন প্রত্যেকটাতে নিয়ে তো আমরা আসেন যাই প্রথমে আসেন আমরা এখানে সিলেকশন করা আছে টু থাউজেন্ড মানে দু হাজার মাইক্রোফেরডের একটা রেঞ্জ পজিশন আছে তো আমরা একটু দেখি হ্যাঁ পজিশনটা এটা উই ক্যান মেজর ক্যাপাসিটর আর ফেরার মাইক্রোফেরড মাইক্রোফেরাডকে সাংকেতিক চিহ্ন যেটা সেটা ইউএফ পিকোফেরার্ড পি এফ ন্যানো ফেরার্ড এনএফ তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা আমরা মেজর মানে আমরা পরিমাপ করতে পারবো মাইক্রোফেরডে পরিমাপ করতে পারবো পিকে ফেরয়ার্ডে পরিমাপ করতে পারবো ন্যানো ফেরোয়ার্ডে পরিমাপ করতে পারবো আমরা তাহলে এই রেঞ্জে রেখে আমরা এই জাতীয় ক্যাপাসিটরগুলোকে আমরা যেহেতু ল্যাপটপ নিয়ে আমরা বিভিন্ন ক্যাপাসিটার বিভিন্ন ধরনের ক্যাপাসিটার থাকে মাইক্রোফের হিসাব নিকাশ আছে আমরা জাস্ট ল্যাপটপ নিয়ে যেহেতু আসছি আমরা ল্যাপটপের উপরে ডিটেলস করে মিটারের সম্বন্ধে আমরা বিস্তারিত নিয়ে আসার চেষ্টা করেছি তো সো আমাদের ল্যাপটপে এই জাতীয় ক্যাপাসিটার ব্যবহার করা হয় তবে এই সলিড টাইপের রেজিস্টার এবং এখানে সলিড টাইপের যে নন পোলার আছে এগুলো ব্যবহার হয় না বাকি সবগুলো ব্যবহার করা হয় তাহলে আমরা পরিমাপ করতে পারবো এই ক্যাপাসিটারগুলো এই রেঞ্জে রেখে ওকে শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা দেখতেছি সিলেক্টরটা আমাদের এখানে সিলেকশন করা আছে এটা হচ্ছে যে আমাদের ওমসের এখানে টোয়েন্টি মেগা ওমস ফাংশন রেঞ্জ পজিশন অর্থাৎ আমরা হাইস্ট বিশ মেগা ওমস পর্যন্ত পরিমাপ করতে পারবো আর এখানে আমরা দেখছি আর ওমস অর্থাৎ আমরা এখানে ওয়ান থাউজেন্ড কিলো ওমস ইকুয়াল টু ওয়ান মেগা ওমস তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক হাজার সমান সমান এক হাজার ওমস সমান সমান এক কিলো ওমস এবং এক হাজার কিলো ওমস সমান সমান এক মেগা ওমস আমরা কেন এই অঙ্কটা দিয়েছি আমরা রেজিস্টার ক্লাস তো আমরা আমাদের চ্যানেল আছে আমাদের চ্যানেলে ভিডিও আছে রেজিস্টারের তো ওখানে আমরা বলে এই অঙ্কটা আমরা অলরেডি দিয়েছি এখানে মিটার আমরা সিলেকশন করব কিভাবে এই অঙ্কের উপরে ডিপেন্ড করে আমাদেরকে এই মিটারে সিলেকশন করতে হবে তো শিক্ষিত বন্ধুরা আপনারা আমাদের রেজিস্টার ক্লাসটা পেতে চাইলে আমাদের ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর আমাদের ভিডিও চ্যানেলে গিয়ে রেজিস্টারের যে ক্লাসটি আছে সেটা দেখে নিন এখানে আমরা আপনারা অবশ্যই এই ক্লাসটা দেখে আমরা অঙ্কটাকে বুঝে নিতে পারবো ওকে আমরা নিই কি কি পরিমাপ করতে করব আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্টর তো এই রেজিস্টরগুলো আমাদের যে সলিড টাইপ রেজিস্টর এই রেজিস্টরগুলো আমাদের ব্যবহার হয় না ল্যাপটপে এসএমডি টাইপ রেজিস্টরগুলো আমাদের ব্যবহার হয় তো সো আমরা এসডি টাইপ হোক আর সলিড টাইপ রেজিস্টর হোক যেই রেজিস্টরি হোক না আমরা এটা পরিমাপ করার জন্য এই ফাংশনটা আমরা ইউজ করব এরপর আমরা দেখতে পাচ্ছি ডায়োড এবং কন্টিনিউটি ফাংশন রেঞ্জ পজিশন এইখানে আমাদের দেওয়া আছে ডায়োড উই ক্যান মেজর ডায়োড ট্রানজিস্টর মোসপেড বাই ফরওয়ার্ড বায়োস অ্যান্ড রিভার্স বায়োস আমরা এখানে পরিমাপ করতে পারব আমাদের যেহেতু ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ আছে তো আমরা এই পজিটিভ নেগেটিভকে পরিমাপ করতে পারবো যেহেতু এইখানে সিলেকশন করা আছে ডায়োড রেঞ্জ আর ডায়ড রেঞ্জ সিলেকশন করার সাথে সাথে এটা ফরওয়ার্ড এবং রিভার্সকে সে চিনতে পারে মিটার যার কারণে আমরা এই রেঞ্জে রেখে পরিমাপ করতে পারবো ডায়োড টানজিস্টোর মোসপেড ইত্যাদি আমরা একটু দেখিনি কী ধরনের ডায়োড রেজিস্টোর মোসপ্যাডগুলো আমরা ইউজ করতে পারি সেখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডায়োড কী ধরনের আছে সেই ডায়েটগুলো আমরা কীভাবে পরিমাপ করতে পারি এরপরে আর একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কন্টিনিউটি ফাংশন এটা আমাদের যে ভিপের ফাংশনটা উই ক্যান মেজার ইলেকট্রিক্যাল শর্ট বা কন্টিনিউটি অর্থাৎ আমরা দুই সাইডেই সাউন্ড পাবো যদি কন্টিনিউটি আমরা ধরি তো এটা আমরা বুঝতে বুঝতে গেলাম যে কিভাবে এটা হয় তো এই দুই সাইডে যখন আমরা ধরবো আমাদেরকে কি করবে এরকম ভিপ শব্দ করতে থাকবে তো আমরা দেখতে পেলাম যে কিভাবে এখানে কন্টিনিউটি হয় এই এখানে দুটোকে প্রুফকে একসাথে রাখলে আর আমরা যদি রেঞ্জ এটাতে রাখি এখানে যে সিম্বলটা দেওয়া আছে এই সিম্বলটা রেঞ্জে রাখি তাহলে আমাদের এরকম ভিপ শব্দ করবে তো শিক্ষিত মধ্যে পরে অপশনে যাই সেন্ট্রিগ্রেট এবং ফেরানার্ডের যে পজিশন মানে ফাংশন রেঞ্জ পজিশন তো আমরা এই ফাংশন রেঞ্জ পজিশনে দেখতে যাচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি সে ইনটিগ্রেড বা সেলসিয়াস এবং ফের কীভাবে পরিমাপ করতে হয় তো সেটা আমরা দেখি এটা হচ্ছে যে আমাদের একটা মাদার বোর্ড এই মাদার বোর্ডের ভিতরে দেখতে পাচ্ছি যে এই চিপ সেটটা আমাদের কি পরিমাণ গরম হচ্ছে সেই পরিমাণ গরমটাকে আমরা যদি এই সেন্সরটাকে লাগিয়ে যদি আমরা মিটারে দেখতে চাই তাহলে আমাদের মিটার বলে দিবে যে হ্যাঁ এই এই অংশটা গরম হচ্ছে এই মিটারের মাধ্যমে আমরা খুব ভালোভাবে বলতে পারি যে কোন চিপটা বা কোন পাসটা গরম হচ্ছে সেটা আমাদেরকে কি করবে এই রেঞ্জে দেখাই দিবে যে হ্যাঁ আমাদের এখানে এই এই চিপটা খারাপ বা ভালো আমরা এই চিপটা খারাপ ভালো আরও খুব ভাবে আমরা দেখিয়ে দিই ক্লাসের সময় যে কিভাবে মিটারের মাধ্যমে আমরা টেম্পারেচার দেখে বুঝতে পারি যে এই চিপটা খারাপ আরও ডিটেলস একদম আমরা গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারবো যে হ্যাঁ এই মিটার আমরা এই চিপটা খারাপ কি ভালো টেম্পারেচারটাকে পরিমাপ করে তো ডিটেলস আরও আরও খুব ভালোভাবে দিয়ে দিই কারণ এইখানে কনফার্ম এই চিপের ভিতরে কতটুকু তাপমাত্রা হলে ভালো হবে কতটুকু তাপমাত্রা হলে এটা খারাপ হবে সেটা আমাদের জানা আছে ওকে আমরা এরপর পরে যাই পরাংশ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসি টোয়েন্টি এমস অর্থাৎ টোয়েন্টি এমস অর্থাৎ এম্পিয়ার ফাংশান রেঞ্জ পজিশন আমরা এখানে দেখতে পাচ্ছি সেই পজিশনটা এই যে কালার এই পজিশনে আমরা গেব ক্যান মেজর এসি কারেন্ট আমরা কারেন্টকে পরিমাপ করতে পারবো এই হচ্ছে যে আমাদের কারেন্ট কীভাবে পরিমাপ করতে হয় সেটা আমরা একটা অঙ্কর মাধ্যমে দেখাচ্ছি ধরলাম এটা একটা আমাদের সার্কিট এখানে আমাদের সাপ্লাই এই সাপ্লাইটা এখানে আমাদের পজিটিভ সাপ্লাই এখানে নেগেটিভ সাপ্লাই নেগেটিভ সাপ্লাইটা চলে গেলো আমাদের লাইটে মানে লোডে যেটা আমরা লোড দিব বা আমরা এখানে যেটা ব্যবহার করব। আর পজিটিভ ফাংশনটাকে আমরা কী করবো দুভাগে রাখবো অর্থাৎ এখানে আমরা ডিস্টেন্সে রাখবো তো আমরা কি করবো দুটা মিটার কে কি করবো লাগাবো পজিটিভটা এখানে লাগাবো এক মাথায় আর নেগেটিভে লাগাবো আর এক মাথায় তাহলে আমাদের হবে আর শিক্ষার্থী বন্ধুরা আমাদের এইখানে আমরা অ্যাম্পায়ার যখন পরিমাপ করব এই রেড প্রুফ কি কি করব নিয়ে আমাদের কি করব অ্যাম্পেয়ারে রাখতে হবে কোথায় রাখতে হবে অ্যাম্পায়ারে তো এখানে আমরা কি করব এই রেড প্রুফটাকে নিয়ে এই অ্যাম্পেয়ারে রাখতে হবে ওকে শিক্ষার্থী বন্ধু তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা অ্যাম্পেয়ার কীভাবে পরিমাপ করতে আমরা সেটা দেখলাম এরপরে আমরা চলে যাই ডিসি ডিসি বিশ অ্যাম্পেয়ার ফাংশান রেঞ্জ পজিশান আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমরা কীভাবে পরিমাপ করবো উই ক্যান ম্যাজার ডিসি কারেন্ট অর্থাৎ আমরা ডিসি কারেন্ট পরিমাপ করতে পারবো সেম এইভাবে করে অর্থাৎ ডিসি অ্যাম্পায়ার মাপতে চাইলেও আমাকে সেম এইভাবে মাপতে হবে এসি পরিমাপ করতে গেলেও আমাকে সেম এইভাবে মাপতে হবে অ্যাম্পিয়ার অর্থাৎ সিরিজে সিরিজে রেখে আমাদেরকে মাপতে হবে আর যদি আমরা ডিসি মাপি তো এসি আর ডিসি যেটাই ভোল্টেজ মাপি না কেন সেই ভোল্টেজ মাপতে হলে আমাদেরকে কী করতে হবে এইখানে আমাদের সিলেকশন করতে হবে এটা হচ্ছে যে এসি সাতশো পঞ্চাশ হা আমাদের হাই এই মিটারের জন্য ভোল্টেজ পরিমাপ করতে পারবো সেভেন ফিফটি হান্ড্রেড সেভেন হান্ড্রেড ফিফটি ভোল্টেজ ফাংশন রেঞ্জ পজিশন এইখানে আমরা সাতশো পঞ্চাশ পর্যন্ত পরিমাপ করতে পারবো উই ক্যান ম্যাজার এসি ভোল্টেজ আমরা এখানে এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো তো আমরা একটু দেখি এই যে আমাদের এখানে এসি ভোল্টেজটা এখানে সুন্দর করে দেওয়া আছে আমরা এখানে প্যারালালে মাপতে হবে এখানে পজিটিভে পজিটিভে আর নেগেটিভে নেগেটিভে তখন কিন্তু আমরা নেগেটিভে দিই নি আমরা পজিটিভে রেখেই অ্যাম্পিয়ার পরিমাপ করেছি তো সো আমরা একটু দেখে আসি অ্যাম্পিয়ারটা যখন পরিমাপ করেছিলাম এই যে আমাদের শুধু পজিটিভে রেখে অ্যাম্পিয়ার পরিমাপ করেছি আর যখন আমরা ভোল্টেজ পরিমাপ করেছি তখন অবশ্যই আমাদের কি করতে হয়েছে প্যারালালে রেখে আমাদেরকে পরিমাপ করতে হয়েছে ওকে এবার আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করব ডিসি রেঞ্জ এই হচ্ছে যে আমাদের ডিসি রেঞ্জ আর ডিসি রেঞ্জে পরিমাপ করার জন্য আমাদেরকে এখানে দেখানো হয়েছে ডিসি ভোল্টেজ ফাংশন রেঞ্জ পজিশন আমরা এখানে উই ক্যান মেজর ডিসি ভোল্টেজ আমরা এখানে ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যারালালি এখানে সেম ক্ষেত্র এসি যেভাবে পরিমাপ করি ডিসিও সেম পরিমাপ জাস্ট আমাদের রেঞ্জটাকে চেঞ্জ করতে হবে এসির জায়গায় এসি ডিসির জায়গায় ডিসি কি পরিমাণ মাপবো সেটা আমাদেরকে দেখে নিতে হবে তারপর আমরা রেঞ্জ সিলেকশন করে পরিমাপ করে নেব ওকে এরপর আমরা দেখে এইচ এফ ই ফাংশান রেঞ্জ পজিশন আমরা একটু দেখে আসি উই ক্যান মেজর ট্রানজিস্টর ট্রানজিস্টর আমরা পরিমাপ করতে পারি আর এইচ এফ ই ফুল ফুল ফর্ম এটা হচ্ছে যে হাইব্রিড ফরওয়ার্ড এমিটার অর্থাৎ এটা আমরা এমন একটি ফাংশন এই ফাংশনটা হচ্ছে যে এই ফাংশনের মাধ্যমে আমরা টানজেস্টারকে ইজিলিভাবে পরিমাপ করতে পারি তো আমরা একটু দেখে আসি এ হচ্ছে আমাদের মিটার আর এইখানে আমরা একটা টানজেস্টার দেখতে পাচ্ছি এই জায়গায় ঠিক এই জায়গায় আমাদেরকে কী করতে হবে টানজেস্টার বসিয়ে আমরা টেস্ট করতে হবে তবে আমাদেরকে কি করতে হবে যদি এনপিএন হয় এনপিএন এ বসে বসিয়ে টেস্ট করে নিতে হবে পিএনপি হলে পিএনপি তবে রেজাল্ট অবশ্যই আমাকে এরকম হতে হবে ফাইভ হোক আর নাই হোক তবে আমাদের কি করতে হবে পয়েন্টের পরে অর্থাৎ থ্রি ডিজিট হোক আর টু ডিজিট হোক আমাদের রেজাল্ট দেখাতে হবে একদিকে রেজাল্ট দেখাবে আর অন্য দিকে কখনো আমাকে ডিরেক্ট অর্থাৎ পয়েন্টের নিচে থাকতে হবে পয়েন্টের উপরে থাকতে পারবে না অর্থাৎ কখনো ওয়ান ফাইভ সিক্স সেভেন এই জাতীয় কোনো রকমের রেজাল্ট আসলে ওটা আমরা ধরে নেব নীল অর্থাৎ কোনো রেজাল্ট না আর যদি আমাদের কোনো রেজাল্ট না এসে যদি ওপেন থাকে ওয়েল থাকে তাহলে আমরা বুঝে নিব যে হ্যাঁ ঠিক আছে এখানে কোনো রেজাল্ট নেই অর্থাৎ আমাদের একটাই মাত্র রেজাল্ট পাব যখন আমরা তিন পা যখন ইন হয়ে যাবে যখনই আমরা এই জাতীয় রেজাল্ট পেয়ে যাব। তখনই আমরা বুঝে নিব হ্যাঁ আমাদের এই ট্রানজেস্টারটা বর্ষিশে বসানো হয়েছে ঠিক জায়গা মতো যদি এনপিএন হয় এনপিএন এ আর পিএনপি হলে পিএনপি আর শিক্ষার্থী বন্ধু থ্যাংক ইউ আজ আমাদের বিস্তারিত দেখে নিলাম কীভাবে ডিজিটাল মিটারে আমরা পরিমাপ করতে হয় কোন ফাংশানে কী করতে হয় কোন কাজে কী করতে হয় নেক্সট আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর আমাদের সাথে সংযোগ থাকুন এবং নতুন ভিডিও পেতে হলে আমাদের ভিডিওগুলোকে বারবার দেখুন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে মেসেজ পৌঁছায় যাবে আপনারা ভিডিওগুলো দেখে নিজেরাও উপকৃত হন এবং শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন করে আমাকে আমাকে উৎসাহিত করুন আমরা যেন আরো ভালো ভালো ক্লাস নিতে পারি আরও ভালো ভালো ক্লাস দিতে পারি সেরকম প্রতিজ্ঞায় আমি আছি তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ